হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা প্রথমে আমাদের মোবাইলে থাকা গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমরা গুগলের যে সার্চ বার রয়েছে, সার্চ বারে আমরা লিখব জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ করব। জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জিমেইল অ্যাকাউন্ট লিখলাম। লেখার পর এখান থেকে সার্চ করার পর প্রথম যে আমাদের সামনে লেখা আসছে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে আসছে, সাইনিং। তো আমরা এখান থেকে সাইনিংয়ে ক্লিক করব। সাইনিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে দিতে হবে জিমেলের, আমরা যে জিমেলটিতে আমাদের প্রবলেম হচ্ছে সেই জিমেলের ইউজার নেমটি আমরা এখানে দিয়ে দেবো। জিমেলের ইউজার নেমটি এখানে সম্পূর্ণভাবে তোলা হয়ে গেলে আমি আপনাদেরকে আমার জিমেলের ইউজার নামটি তোলা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটু বেগে আসবো। তো এখান থেকে আমি জিমেলের ইউজার নামটি বসিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে একটু প্রবলেম দিচ্ছে। আমি এখান থেকে পুনরায় জিমেলের ইউজার নেমটি বসিয়ে দিলাম, তারপর এখান থেকে .com বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আমার জিমেলের ইউজার নেমটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে দিতে হবে জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আমি এখানে প্রাইভেসির কারণে পাসওয়ার্ডটি দেখাইনি। তো এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম একটা প্রবলেম আমাদের সবার সামনে আসতেছে। ঠিক এরকম একটা প্রবলেম আমাদের সামনে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে, চেক ইউআর ওপো F9 ফোন। তো আমার এই মডেলের একটা ফোনে এই জিমেলটি লগইন করা আছে। তো ওখান থেকে বলছে পারমিশন নেওয়ার জন্য। তো আমি ওখান থেকে পারমিশন নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্যামেরাটা অন করে নিচ্ছি। মোবাইলের ক্যামেরাটা অন করে আমি ওপো F9 ফোনটিতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন ওপো F9 ফোনটিতে একটা গুগল থেকে একটা নোটিফিকেশন চলে আসছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়াস অর নো একটা নোটিফিকেশন এখানে আসবে। তো একটু এখানে দেখতে পাচ্ছেন এই একটা নোটিফিকেশন কিন্তু গুগল থেকে আমাকে পাঠানো হয়েছে। তো এখান থেকে আছে ইটস নট মি, এরপরে ইয়াস ইটস মি। তো আমরা এখান থেকে ইয়াস ইটস মিতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আমার ওপো F9 ফোনটি থেকে জিমেলের লগইন পারমিশনটা নিয়ে নিলাম। আপনাদেরও যদি এরকম প্রবলেম হয়, জিমেল লগইন করতে গিয়ে যদি এই ধরনের প্রবলেম আসে, তাহলে আপনি আপনার অন্য ফোনের যে এই জিমেলটা যদি লগইন থেকে থাকে ওই ফোন থেকে আপনি পারমিশন নিয়ে নেবেন। পারমিশন নিলেই আপনার জিমেলটি আপনার যে কোনো ফোনে লগইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।